আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেকে আমাদের কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে অজু করার প্র্যাকটিক্যাল নিয়মটি দেখে দিলে উপকৃত হব। দর্শক শ্রোতা, চলুন আমরা অজু করার প্র্যাকটিক্যাল নিয়মটি আমরা শিখে নিই, তবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, অবশ্যই আপনাদের উপকৃত হবে। দর্শক শ্রোতা, অজু করার পূর্বে অবশ্যই আপনার মেসওয়াক করতে হবে। মেসওয়াক করবেন এভাবে, মেসওয়াক করা শেষ হলে আপনি আবার আরেকবার কুলি করে নেবেন। দর্শক, অজু করার পূর্বে বিসমিল্লাহ পাঠ করে নেবেন, তারপর অজু করতে হবে এভাবে, দোনো হাতের কবজি সহ ভালোভাবে ধৌত করতে হবে। তারপরে কুলি করতে হবে। আর হ্যাঁ, মনে রাখতে হবে কুলি করার সময় অবশ্যই গড়গড়া করতে হবে। যদি রোজা রেখে থাকেন বা যদি রমাদান মাস হয় তাহলে গড়গড়া করা যাবে না। এভাবে গড়গড়া করতে হবে। আমি আবারও দেখে দিচ্ছি, মোট তিনবার কুলি এবং গড়গড়া করতে হবে। তারপরে নাক পরিষ্কার করতে হবে তিনবার। নাক পরিষ্কার করার পরে ভালোভাবে এভাবে নাক পরিষ্কার করে নিতে হবে। তারপরে মুখমণ্ডল ভালোভাবে ধৌত করতে হবে। আর হ্যাঁ, এটা মনে রাখতে হবে কানের এলুতি থেকে এলুতি পর্যন্ত এবং মাথার এই চুল থেকে থুতনি পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে, যেন কোনো সুয়ের পরিমাণ, সুয়ের মাথা পরিমাণ যেন কোনো শুকনো না থাকে। এভাবে পরিষ্কার করবেন মুখ। মুখ পরিষ্কার করার পরে তারপরে দোনো হাতের কনুই সহ ভালোভাবে ধৌত করতে হবে, ডান এবং বাম হাতের কনুই পর্যন্ত তিনবার করে ধৌত করতে হবে। যেন কোনো শুকনো যেন না থাকে, ভালোভাবে পরিষ্কার করতে হবে। তারপরে মাথা মাসাজ করতে হবে। মাথা মাসাজ করবেন এভাবে, এ তিন আঙ্গুল দ্বারা এভাবে টান দিতে হবে। টান দেওয়ার পরে শাহাদাত আঙ্গুল দ্বারা কান পরিষ্কার করবেন এভাবে। তারপর এই আঙ্গুল দ্বারা দোনো কানের পিছন দিক থেকে এভাবে টান দিবেন। তারপরে এভাবে করবেন, মাথা মাসাজ করা শেষ। এখন আমরা দোনো পাও ধৌত করব। পাও ধৌত করার ক্ষেত্রে এভাবে ধৌত করতে হবে, ভালোভাবে পা পরিষ্কার করে নিতে হবে। দর্শক শ্রোতা, পাও খিলাল করবেন এভাবে, বাম হাতের এই আঙ্গুল দ্বারা এভাবে খিলাল করতে হবে আপনার, এই যে এভাবে। তারপর এভাবে খিলাল করতে হবে আপনার। তো আমাদের অজু করা শেষ হয়ে গেছে। দর্শক, অবশ্যই চেষ্টা করতে হবে অজু করার শেষে কালিমায় শাহাদাত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি অজু করার পরে কালিমা শাহাদাত পাঠ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের আটটি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ।